বন্ধুরা আজকুন তো মাছ ধরতে বেরিয়ে পড়লাম, আসো। তো বন্ধুরা আজ কিন্তু রাজীব দা আসতে পারিনি, কোনো কারণবশত আটকে পড়েছে। তো আমি আছি আর সঙ্গে সুখ ভাই আছে, আর দুজনে কিন্তু নৌকা চালানো যাবে না, বড়শি ফেলা যাবে না, খুব চাপের ব্যাপার। তাই কিন্তু আমরা আজকে আমাদের দুজন এসে গিয়ে বুধো ভাই আর কৌশিক ভাই দুজনকে নিয়ে এসেছি। সো এইবার সবাই মিলে যাব নদীতে গিয়ে মাছ ধরবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক, চলো চলো চলে আসো। ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সমবায়ের ঘাটে। এখান থেকে দুপুরে খাওয়ার জন্য কিছু টিফিনের ব্যবস্থা করি। হয়ে গেল বন্ধুরা, বুধ ভাই চলে এসেছে। এই যে মুড়ি সঙ্গে বন্ধুরা, একটু শশা শশা আর বিভিন্ন জিনিস আছে। তো যাই হোক আমরা এবার বেরিয়ে পড়বো আর লেট করবো না। তুই ভাই রেডি তো? চলো বেরিয়ে পড়ি। ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু বড় নদীতে চলে এসেছি, আর এই মুহূর্তে কিন্তু জল ভরা নদীতে একদম। আজকে বন্ধুরা কিন্তু খুব ভোরের গুণ, সো ওই জন্যে ধরতে পারিনি গুণটা, একটু বেলা হয়ে গেছে, আর সেই কারণে আমরা বাড়ির থেকে কিছুটা চার নিয়ে এসেছি। দেখুন চিংড়ি মাছের চারের মধ্যে, তো এই চিংড়ি মাছের চার দিয়ে আজকে আমরা বসিগুলো ফেলবো। আপাতত এখানে নোংর করি। আর এখন বন্ধুরা ট্যুরিস্টের সিজন, তো নৌকা ভরে গেছে দেখুন বোটে, ঘাটে কত প্রচুর নৌকা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আর দেরি করবো না, যে চিংড়ি মাছটা নিয়েছিলাম ওটা এখন চার বড়শিতে গেঁথে ফেলি, ফেলে এখানেই এখান থেকেই আমরা বড়শিটা ফেলবো। সো চলো শুরু করি। শুধু ভাই শুরু করে দাও, চলো চলো হাতে। যাই হোক বন্ধুরা, আমাদের বসছি কিন্তু গাতা কমপ্লিট। তো এবার মাছ বরাবর যাব, তারপরে কিন্তু ঝপা ঝপ বসি ফেলবো। চলো বুধু ভাই। হ্যাঁ চলো ভাই, যাবো দাও। বন্ধুরা চলে এসেছি একদম নদীর মাঝ বরাবরে, তো এখান থেকে আমরা বসিটা ফেলবো। আর এখন শীতকাল যেহেতু নদীর জল কিন্তু খুব শান্ত। হ্যাঁ সুখ ভাই আসো, তো আমি এবার পিছনে চলে যাবো মাঝিতে, সুখ ভাই আছে বড়শিতে। দিলাম ধুরি ধুরি চলো একটা কাজ করা যাক, ওই উপরে গিয়ে একটু ঘুরে আসি। চলো
তো বন্ধুরা আমাদের কিন্তু বসে ফেলা কমপ্লিট হয়ে গেছে তো এবার একটু উপর দিকে যাই ফালতু এখানে বসে থেকেও লাভ নেই দেখি আসি উপরে তো চলুন আমাদের সাথে উপরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আস্তে সাবধানে ধরো কুকুরটা জল খাচ্ছে এই নোনা জল খায় কুকুরে যাক বন্ধুরা ঘাটে চলে এসেছি উপরের দিকে যাই একটু ঘুরে আসি আর এখন যেহেতু টুরিস্ট সিজন তো সমস্ত জায়গায় দেখতেই পাচ্ছেন নৌকো কিন্তু পুরো ভরা সব টুরিস্ট ভেতরটা বন্ধুরা এরকম সব দোকান খোলা এখন যেহেতু টুরিস্ট সিজন দেখি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় কিনা কি বলো কুল 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 বাবা কুল বিশাল মিষ্টি না যদি মিষ্টি না হয় ফিরত আচ্ছা কি নেওয়া যাবে ওটাই নেই তো বন্ধুরা কিছুটা ছোলা মানে চানা মাখা করে নিচ্ছি যেহেতু মুড়ি আছে মুড়ির সাথে মশলা মুড়ি করতে সুবিধা হবে দারুণ লাগবে তো চানা মশলা করে সব কিছু পাবেন মোটামুটি বন্ধুরা আস্তে আস্তে পেছনে বাঁদর দেখুন আর হাতে ছিল ছোলা দেখে দেখে সব হাল্লা বলছে সামনেটা দেখে নেছে লুকা 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 আসি কত খাবার নিয়ে যাওয়া বুধের পরে হাল্লা হবে এবার তো বন্ধুরা কিছুটা ছোলা হাতে করে দিয়ে আসছি কেননা আক্রমণ করতে পারে ওই সামনে বুধবাই যাচ্ছে এখন ওইখানে দিয়ে দাও ওখানে একটা ওই একটা এই একটা বড় বাদর গুলো ছোট বাদর গুলোকে তাড়িয়ে দিচ্ছে আর নেই 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 দেখো আর নেই নেই তো বন্ধুরা এইবার কিন্তু আমরা বোটটা ছেড়ে দেবো দিয়ে একটু নিরিবিলি জায়গায় যাই সেখানে গিয়ে দাঁড়াবো চলো আসো চলো বন্ধুরা খেলে উঠে পড়ো ও দাও স্টার্ট কৌশিক ভাই পাকিয়ে দাও আমরা এই খাড়ি বেয়ে একটু ভিতরে চলে যাচ্ছি এখানে এই এখানে বেঁধে দাও বেশি দূর দরকার নেই হ্যাঁ বেশি দূরে যাওয়ার দরকার নেই এখানে দাও আর ভাটা লেগে গেছে বেশি ভিতরে গেলে আবার জল কমে বার করতে অসুবিধা হবে তখন নৌকা চলে আসো মুড়ি মাখাও ও বন্ধুরা এখন কিন্তু মুড়ি মাখা খাওয়াবে দেখুন তার জন্য মুড়ি এই যে চানা নিয়ে এসেছি উপর থেকে মোটামুটি সব জিনিসই আছে পেঁয়াজ আছে লেবু আছে কাঁচা লঙ্কা আছে দুপুরে কিন্তু এইতে সাতটা হবে মুড়ি দারুন মুড়ি মাখা দারুন ছোলা মাখার মুড়ি মাখা দিলে হয়ে যাচ্ছে কোনো গ্যাস হবে না মাখিয়ে নাও সব করে কিন্তু গামলা নেই মাখাবো কি করে ওইটাই হচ্ছে যন্ত্রণা বন্ধুরা একটু পলিথিনে করে মাখাতে হবে চানাচুর চানা ঠিকই সুখ ভাই পেঁয়াজ আর লঙ্কা কেটে ফেলেছে গামলা আনা হয়নি এইভাবে মাখাতে হচ্ছে ভিতরে বন্ধুরা 12:30 বাজে এখন টিফিন চলছে আমাদের মশলা মুড়ি একটু লবণ লবণ হলে ভালো লবণটা একটু আকাশা তুল সেটা তো আনা হয়নি খাওয়া খাওয়া যাচ্ছে তো ভালোই লাগছে ভালো বন্ধুরা মুড়ি খেয়ে নি দেখাচ্ছি আবার কত সময় হলো এক ঘন্টা হয়ে গেছে না যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমরা বসে তুলবো বেশি লেট করবো না এখন
ও বুদু ভাই ছেলে দাও, বসি তোলার সময় হয়ে গেছে। এইবার দেখি কি হচ্ছে। কি মাছ পড়েছে তোলো দেখি। বন্ধুরা দেখুন, একদম প্রথমবারে ভোলা মাছ ভবনী হয়ে গেছে আমাদের। এই কালারটা এত সুন্দর লাগে, কিন্তু কিছুক্ষণ পরে আর কালার সেই কালার থাকে না। বড় তোলো, বড় তোলো। তো বুধু ভাই বন্ধুরা জানাচ্ছে আরো একটা মাছ আছে, দেখি কি মাছ ছোট সাইজ। আবার মাছ তুলো, তুলো, তুলো। বাহ, আবার ভোলা মাছ, আবার ভোলা। দশটা মতো বসিয়ে তোলা হয়েছে, তার মধ্যে তিনখানা ভোলা মাছ পড়ে গেল। একটু বড় সাইজ। আবার মাছ আছে, দেখি কি মাছ। কিং সাইজ দেখো, দারুন দারুন। বুদ্ধ ভাই মাছ চাই, আবার মাছ। বুদ্ধ ভাই বলছে আবার মাছ। কি মাছ দেখবো একবার। এবার ভোলা পড়েছে, কিন্তু সাইজটা বেশ বড় মনে হচ্ছে। তাহলে তোমার চারটে ভোলা, একটা গাগরা, চরগোদা। বলো কি, এই তো সুসংবাদ। দেখা যাক বুধ ভাইয়ের কথা যেন সত্যি হয়। ভোট দিচ্ছে বলছে, ভোট দিচ্ছে। দেখো অনেকটা দূরে আছে নাকি, চারটে অষ্ট বসছি। ও তোলো দেখি। তো ফাইনালি বন্ধুরা সেই মাছটা চলে এসছে অনেকটা পরে। দাঁড়াও, আসুক আসুক। দেখুন বন্ধুরা, কান মাগুর পড়েছে, সেরা জিনিস একদম সুন্দরবনে। এই মাছটা কিন্তু বন্ধুরা খুব টেস্টফুল মাছ, চখ মালছে একদম। সত্যি কথা বলতে নদী থেকে এরকম কান মাগুর ধরতে যে কি মজা লাগে। আরে মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ মাছটা। দেখো দেখুন বন্ধুরা, কান মাগুর। চলো চলো, আর এটা কিন্তু মিষ্টি জলে আছে বন্ধুরা। হ্যাঁ মিষ্টি জলে আছে। বুধু ভাই থ্যাংক ইউ। আরেকটা বড় দেখে তোলো দেখি।
মাছ আছে হ্যাঁ আবার মাছ আছে চলো কান মাছের পরে কান মাছের পরে কি আসছে দেখি ভোলা মাছ কে আসছে ভোলা ও কালারটা দেখো শুধু আর সাইজটা বেশ বড় বড় কান মাগুর হলো ভোলা হলো তারপরে চরগোদা হলো এবার কি হবে আমাদের আশ্বাস দিচ্ছে আরো মাছ হবে আর বন্ধুরা বড়শি কিন্তু তেমন বেশি ওঠেনি সবে মনে হয় পঞ্চাশটা তিরিশ চল্লিশটা দুশো বড়শি আই থিঙ্ক আজকে মাছ হবে তোলো বড় দেখে তোলো টানে টানে মাছ আসছে চলো আবার মাছ তুলেছে এবারও ভোলা পড়েছে বন্ধুরা ভোলা মাছের চাপটা আজকে একটু বেশি হ্যাঁ যাই হোক এই মাছটার সাইজ একদম খারাপ নয় ভালোই অনেকক্ষণ পরে বন্ধুরা বুধবাই ডাক দিল আবারও মাছের দেখা মিললো কিন্তু মাছটা সাইজে ছোট ভোলা মাছ চলো যাই হোক পড়েছে তো আর কই চলো 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 ভোলা মাছটা আজকে একটু চাপে পড়ছে নাকি বুধো ভাই কি খবর মাজা কোমর ব্যথা যাক বন্ধুরা বুধো ভাই কিন্তু আর একটা মাছ নিয়ে এসছে বড়শির একদম কাছে দেখুন কি মাছ ওটা শোনাবো গো অনেকক্ষণ পরে শোনাবো দেখা মিললো সাইজে ছোট খুব বেশি বড় নয় কিন্তু মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এর দাঁত গুলো খুব খতরনাক হয় কামড়া ধরে আছে নাকি গিলে ফেলে তো বসে খেলেই গিলে দেয় দাঁত গুলো খুব খতরনাক মাছ আছে ওই তো ভোলা মাছ আজকে ভোলার চাপটা একটু বেশি আছে দেখো দেখুন বন্ধুরা এবারও ভোলা জোর ছিল জোর মাছ সাইজ ছোট ছোট্ট ভোলা তো রাখো বড় তোলো বুধ ভাই বড় তোলো
তো বুধবার কাছে রিকোয়েস্ট করা ছিল মোচুর মাছ ধরার জন্য, যাই না মাছ আসছে, এবার যদি মোচুর না হয় বুধবারে জলে ফেলে দেওয়া হবে। আরে একটা আছে, কি আছে? ও দাদা মোচুর মাছ নয়, চরগোদা, কিন্তু সাইজটা দেখুন একবার বন্ধুরা, মোচুর মাছ নয় চরগোদা মাছটা দেখো, পুরো 500-700 গ্রাম হবে। 500 নাকি? সাইজ কি রে, 700 গ্রাম আরামসে চখ মালছে। মেঘলা মেঘলা আছে নাও, যাই হোক বড় দাঁতলো, এটাও বেশ বড় সাইজের, সব থেকে বড় বুধ ভাই ডাকলো। আরো একটা মাছ আছে, দেখে আসি কি তুলছে কি তুলছে। হ্যাঁ বন্ধুরা, শোল কিন্তু চলে এসছে, ওই যে দেখা যাচ্ছে, খুব বেশি বসি নেই আর, লাস্ট সময় একদম। তোলো রে, বাহ দারুণ জিনিস তুলেছে, একটা ইট তুলেছে, হসলা রাখবো, চলো রাখি। মিস গেল কোথায়? তুমি তো অনেক আগের থেকে আমাদের খবর দিলে যে খোঁজ দিচ্ছে খোঁজ দিচ্ছে। কই কোথায় মাছ? মাছ আমার মাছ না, বুধ বুধ ভাই মনে হচ্ছে, না না আছে 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 বন্ধুরা আছে, হালকা দেখা গেছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, লাস্ট মাছ হয়তো এটা, বড়শি কিন্তু শেষ। ও চরগোদা সাইজটাও সেই সাইজ, একদম দেখুন দুটো দুটো মাছ পড়েছে একসঙ্গে পরস্পর দুটো, আর একটা তোরা দেখি, তিনটে হয় কি, হ্যাটিক হয় কি, হ্যাটিক হয় কি, না হলো না, মাছটা ছাড়াই, হ্যাঁ লাস্ট সময় দুটো, থ্যাংক ইউ। এই সাইজ গুলো দেখলে মন একদম, দেখুন কি সাইজ এরা, তো সত্যি বলতে আজকে 200 বড়শি ফেলে আমরা কিন্তু দারুণ মাছ পেয়েছি, তাই না? আর সত্যি বলতে বন্ধুরা, গুনের সময় ফেলে কিন্তু মাছ হয়, কিন্তু গুনের সময় ফেলাটা খুব টাফ ব্যাপার হয়ে যায়, হাতে ফোটার একটু ব্যাপার থাকে আর কি, জলের টান থাকে তো মারাত্মক। তো যাই হোক, আজ কিন্তু বেশ ভালো মাছ হয়েছে, সব সব মাছগুলো এক জায়গায় করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা কি মাছ হলো আজকে। বড়শি তো বোধ হয় শেষ, আর একটুখানি বাকি আছে, আচ্ছা তোলো দেখি লাস্ট সময় কিছু হয় কি। তো ফাইনালি কিন্তু বন্ধুরা, আমাদের বড়শি কিন্তু একদম শেষের পথে, শেষ হয়ে গেছে আর কি, একটুখানি কি আছে, হ্যাঁ লাস্টে আর মাছ হলো না। যাই হোক, কৌশিক ভাই কিন্তু বন্ধুরা দেখে মাছগুলো তুলে নিয়েছে, দেখুন এই হচ্ছে আমাদের আজকে টোটাল মাছ, বাহ ও 200 বড়শিতে মাছটার বাকি আছে, বাহ একদম কম মাছ কিন্তু হয়নি, দেখুন একটা দুটো তিনটে চারটে চরগোদা, সঙ্গে একটা কানমাগুর, একটা সোনাবগো, আর বাদ বাকি সব ভোলা। তো মোটামুটি আনুমানিক যদি ওয়েট বলি তাহলে ধরো কিলো তিনেক, হ্যাঁ 3 কিলো মতো হবে, খুব বেশি মাছ পড়েনি, আর 1 ঘন্টা মতো সময় দিয়েছিলাম, বেশি লেট করতে পারবো না, দেখুন পাশে কিন্তু জলও নেমে গেছে, চর বেরিয়ে গেছে, নৌকাটা তুলতে পারবো না। সো আমরা বন্ধুরা এইবার বেরিয়ে যাব, যাই হোক আজকের মাছটা দেখলেন আর দারুণ মজা হলো। সো ভিডিওটা বন্ধুরা আমরা এখানে শেষ করব, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো, আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা 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 টাটা।